রেডিও মিলনের আজকের নিবেদন, পরশুরামের কাহিনী, বটেশ্বরের অবদান। Do like, share and subscribe our YouTube channel for more audio stories and press the bell icon for notification. শুরু হতে চলেছে পরশুরামের কাহিনী, বটেশ্বরের অবদান। বটেশ্বর শিকদার একজন প্রখ্যাত গ্রন্থকার এবং বাণীর একনিষ্ঠ সাধক, অর্থাৎ পেশাদার লেখক। যাদের লেখা ছাড়া অন্য কাজ নেই তাদের প্রায়ই অর্থাভাব দেখা দেয়, কিন্তু বটেশ্বর ধনী লোক। এই ব্যতিক্রমের কারণ, তিনি প্রথম শ্রেণীর সাহিত্যিক, শুধু বড় বড় উপন্যাস লেখেন। দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর লেখকদের মতো ছোট গল্প, প্রবন্ধ, কবিতা, রম্যরচনা, ভ্রম্যরচনা ইত্যাদি লিখে প্রতিভার অপচয় তিনি করেন না। তাঁর কোনো উপন্যাস 700 পৃষ্ঠার কম নয় এবং প্রকাশের সঙ্গে সঙ্গে বাংলাদেশের বুভুক্ষ পাঠক পাঠিকারা তা গোগ্রাসে পড়ে ফেলেন এবং পরবর্তী রচনার জন্য ব্যগ্র হয়ে প্রতীক্ষা করেন। সম্প্রতি তাঁর 65তম জন্মদিনের উৎসব খুব ঘটা করে অনুষ্ঠিত হয়েছে। সকালবেলা বটেশ্বর তাঁর সাধনকক্ষে বসে বসে লিখছেন এবং মাঝে মাঝে একটা বড় টিপট থেকে চা ঢেলে খাচ্ছেন। এমন সময় একজন অচেনা যুবক ঘরে এসে ঝুঁকে নমস্কার করল। নমস্কার স্যার, আমার নাম প্রিয়ব্রত রায়, 5 মিনিট সময় দিতে পারবেন কি? আগন্তুকের বয়স প্রায় 30 বছর, সুশ্রী চেহারা, সাজসজ্জায় দারিদ্র্যেরও লক্ষণ নেই, পারিপাট্যও নেই। বটেশ্বর একটা চেয়ার দেখিয়ে বললেন, বসো। নতুন পত্রিকা বের করছো, তার জন্য আমার লেখা চাই তো? আগেই বলে দিচ্ছি, আমি কল্পতরু নই, যেই চাইবে তাকেই লেখা দিতে পারি না। একটা আশীর্বাণী যদি চাও তো দিতে পারি, 10 টাকা লাগবে। আগে না না না, লেখার জন্য আপনাকে বিরক্ত করতে আসিনি, শুধু একটা কথা জানতে এসেছিলাম আর কি। মানে ওই প্রগামিনী পত্রিকায় কে থাকে কে যায় নামে আপনার যে গল্পটি বের হচ্ছে, তা শেষ হতে আর ক মাস লাগবে দয়া করে যদি বলেন। আরও 6-7 মাস লাগবে। কেমন লাগছে লেখাটা? অতি চমৎকার স্যার, সব চরিত্র যেন জীবন্ত। আসলে বড্ড কৌতূহল হচ্ছে তাই জানতে এসেছি। গল্পের নায়িকা মানে ওই অলোকা মেয়েটি যে টিবি স্যানিটোরিয়ামে আছে, সে সেরে উঠবে তো স্যার? তা তোমাকে বলবো কেন, প্লট আগেই ফাঁস করে দিলে রচনা রসভঙ্গ হয়। হাত জোর করে প্রিয়ব্রত বলল, স্যার একটা অনুরোধ আছে, দয়া করে যদি রাখেন আর কি। মানে স্যার ওই দয়া করে অলোকাকে বাঁচিয়ে দেবেন। তোমার তো বড় অদ্ভুত আবদার হে, গল্পের নায়িকার জন্য এত ভাবনা কেন? লোকে মিলনান্ত বিয়োগান্ত দুরকমই চায়, তোমার ফরমাইশ মতো আমি লিখতে পারি না। মিলনান্তক চাও তো আমার কাড়াকাড়ি, তেতানা এসব পড়তে পারো। দয়া করুন স্যার, অলোকাকে আপনাকে বাঁচাতেই হবে, যে করেই হোক একটা ব্যবস্থা করুন, আপনার হাতেই তো সব। তুমি একটা আস্ত পাগল, এখন যাও, আমার ঢের কাজ। অলোকার জন্য মাথা খারাপ না করে নিজের চিকিৎসা করাও গে, নিশ্চয়ই তোমার মনের রোগ আছে। আচ্ছা আজ তবে আসি স্যার। প্রিয়ব্রত বিষণ্ণ মুখে মাথা নিচু করে আস্তে আস্তে ঘর ছেড়ে চলে গেল। রাত 9:30, বটেশ্বর নৈশাহারে যাচ্ছেন, এমন সময় টেলিফোনটা বেজে উঠল। কাকে চান? হ্যাঁ আমি বটেশ্বর, আপনি কে? নমস্কার, আমি ডক্টর সঞ্জীব চ্যাটার্জি, আপনার কাছে একটু বিশেষ দরকার আছে। মানে কাল সকালে ওই 8টার সময় যদি হয়, মানে আপনার কোনো অসুবিধে নেই তো? না না, আপনি আসতে পারেন,
কিন্তু কি দরকার বলুন তো? সে কথা সাক্ষাতেই না হয় বলবো স্যার। আচ্ছা নমস্কার। ডক্টর সঞ্জীব চাটুজ্জের নাম বটেশ্বর শুনেছেন। বছর দুই হলো বিলেত থেকে ফিরেছেন ভদ্রলোক। বয়স খুব বেশি নয়, বেশ ভালো নাকি সার্জন, এবং খুব পশার। পরদিন সকালে সঞ্জীব ডাক্তার এসে হাজির। গুড মর্নিং স্যার, আপনার মহামূল্যবান সময় আমি নষ্ট করব না, মিনিট দশেকের মধ্যেই আমার বক্তব্য শেষ করব আর কি। ওহ, কি আশ্চর্য ক্ষমতা আপনার লেখার! প্রগামিনী পত্রিকায় কে থাকে কে যায় নামে যে গল্পটা লিখছেন না, তার কোনো তুলনা নেই। দেশ শুদ্ধ সব লোকে মুগ্ধ হয়ে গেছে। শরৎ চাটুজ্জে, তারাশঙ্কর, বনফুল, প্রবোধ সান্ডেল সবাইকে কাত করে দিয়েছেন মশাই আপনি। আপনারও তো খুব প্র্যাকটিস শুনতে পাই। আমার লেখাপড়ার সময় পান কি করে? সময় করে নিতে হয় স্যার, না পড়লে যে চলে না। সর্বত্র ওই গল্পটির কথা শুনতে পাই, এমনকি আমাদের মেডিকেল ক্লাবে পর্যন্ত। এই তো সেদিন এক বয়স্ক ভদ্রলোকের হার্নিয়ার অপারেশন করছি, অ্যানাস্থেটিকের ঝোঁকে তিনি বলে উঠলেন, কি খাসা মেয়ে অলোকা, জিতে রাখো অলোকা। আমার আত্মীয় স্বজন বন্ধুর দল তো আপনার অলোকার জন্য খেপে উঠেছে স্যার, ধন্য আপনি। সকলেই বলে এখনকার সাহিত্য সম্রাট হচ্ছেন শ্রী বটেশ্বর শিকদার, তাঁর কাছে দামোদর নস্কর গল্প সরস্বতী দাঁড়াতেই পারেন না। আমার নিবেদনটা এখন একটু জানাই স্যার আপনাকে, আমার বন্ধুবর্গের তরফ থেকে অনুরোধটা করতে এসেছি। এই অলোকা মেয়েটিকে চটপট সারিয়ে দিন তো, সবাই তার জন্য বড্ড চিন্তিত হয়ে উঠেছে। স্যানিটোরিয়াম থেকে বেশ সুস্থ করে ফিরিয়ে আনুন এবার, একেবারে থরো কি ওর চাই মশাই, বুঝলেন? তার স্বামী হেমন্তর অবস্থা তো বেশ ভালোই, অলোকাকে নিয়ে সে সিমলা কিংবা উটকামান্ড চলে যাক, সেখানে তিন চার মাস কাটিয়ে বেশ মোটা সোটা করে ঘরে ফিরে আসুক। তা তো হবার জন্যই ডাক্তার চ্যাটার্জি, আমার এই রচনাটা যে ট্র্যাজেডি, অলোকা বাঁচবে না। বলেন কি মশাই, আলবাত বাঁচবে। আধুনিক চিকিৎসায় টিবি রোগী শতকরা 90 জন সেরে ওঠে। অলোকার ভালো ট্রিটমেন্ট করান, পিএস, আইসোনায়াজাইড, স্ট্রেস্টোমাইসিন এইসব ওষুধ দিন। বলেন তো, আমার এক বন্ধু ডক্টর বড়াল, তার সঙ্গে একটা কনসালটেশনের ব্যবস্থা করে দিচ্ছি। বটেশ্বর বেশ বিব্রত হয়ে পড়লেন। কাল এক পাগল এসেছিল, আজ আর একটা বড় পাগলের কবলে তিনি পড়েছেন। কিন্তু এই সঞ্জীব ডাক্তার গুণগ্রাহী লোক, এনাকে ধমক টমক দিয়ে হাঁকিয়ে দেওয়া চলে না। এনার উচ্ছ্বসিত প্রশংসা আর নিরর্থক উপদেশ থেকে অব্যাহতি লাভের জন্য বটেশ্বর মনে করলেন গল্পের পরিণামটা জানিয়ে দেওয়াই ভালো। হা, আপনি ভুলে যাচ্ছেন ডাক্তার চ্যাটার্জি, অলোকা সত্যিকারের মানুষ নয়, আমার উপন্যাসের নায়িকা। তাকে বাঁচালে আমার প্লটটাই মাটি হয়ে যাবে। অলোকা মরবে, তার 2 বছর পরে তার স্বামী হেমন্তর সঙ্গে সর্বরীর বিয়ে হবে। ওই যে মেয়েটি 5 বছর হেমন্তের জন্য প্রতীক্ষা করেছে। অ্যাবসার্ড, হতেই পারে না। অলোকার স্বামী হলো গিয়ে তার হকের সম্পত্তি, অন্য একটা মেয়ে ছেলে তাকে কেড়ে নেবে কেন? সর্বরীর কথাটাও ভেবে দেখুন ডাক্তার চ্যাটার্জি, রূপে গুণে বিদ্যায় স্বাস্থ্যে সে অলোকার থেকে ভালো। এত বছর পরীক্ষার পর হেমন্তকে না পেলে তার বুক যে ফেটে যাবে। ফাটলেই হলো, বুক অত সহজে ফাটে না মশাই, বুঝলেন? খুব শক্ত টিস্যুতে তৈরি। হার্ট খারাপ হয়তো চিকিৎসা করাবেন, ডিজিটালিস, অ্যামিনোফাইলিন, টাইলিন এসব দেবেন, বুকে বরিক কম্প্রেস, তিসির পুলটিস আর আইস ব্যাগ লাগাবেন। ও সর্বরীর বিয়ে নাই বা দিলেন স্যার, তাকে রাজকুমারী অমৃতকরের কাছে পাঠিয়ে দিন, তিনি তাকে নার্সিং শেখাবার ব্যবস্থা করে দেবেন। আপনি আমার লেখা পড়ে উত্তেজিত হয়েছেন, কাল্পনিক পাত্রপাত্রীদের জীবন্ত মনে করেছেন, এ আমার পক্ষে গৌরবের বিষয়। কিন্তু একটু স্থির হয়ে লেখকের দিকটাও বিবেচনা করুন। মিলনান্ত বিয়োগান্ত দুরকম গল্পই আমাদের লিখতে হয়। ভগবান সুখ দেন, দুঃখ দেন, মানুষকে রক্ষা করেন, আবার মারেনও। তিনি মিলন বিরহ দিয়ে সংসার সৃষ্টি করেছেন। আমরা লেখকরা ভগবানেরই অনুসরণ করি,
লোকে নিজে শোক পেতে চায় না, কিন্তু ট্র্যাজেডি বেশ উপভোগ করে। সেই জন্যই তো মহাকবিরা সীতা, অজমহিষী, ইন্দুমতি, ওফেলিয়া, ডেসডিমোনার সৃষ্টি করেছেন। ভগবান সবসময় দয়া করেন না, আমরাও করি না। কি বলছেন মশাই, ভগবানের নকল করবেন? হ্যাঁ, এই এত দূর আসপর্তা? ভগবান না চর, সবসময় দয়া করলে তা চলে না, তা বোঝেন? ইঁদুরকে যদি দয়া করেন তো বেড়াল উপোস করবে, এদিকে মাছ মুরগি পাঁঠা ভেড়াকে দয়া করলে আপনার আমার পেটই ভরবে না। তিনি যখন মানুষকে দয়া করেন তখন মাইক্রোব ধ্বংস হয়, আবার মাইক্রোবকে দয়া করলে মানুষ মরে। নিজের হাত পা বাঁধা বলেই ভগবান মানুষ সৃষ্টি করেছেন, বলেছেন আমার হয়ে তোরাই যতটা পারিস দয়া করবি। মনে রাখিস, অহিংসাই পরম ধর্ম। কিন্তু গল্পটা আপনি লিখেছেন বলে একটা আস্ত মানুষ খুন করে ফেলবেন? সেকালে বাল্মীকি, কালিদাস, শেক্সপিয়ার কি লিখেছেন তা ভুলে যান, এটা হলো গিয়ে গান্ধীজির যুগ, বিয়োগান্ত রচনা একদম চলবে না। যারা ট্র্যাজেডি লেখে আর তা পড়তে ভালোবাসে তারা মর্বিড, প্রচ্ছন্ন নিষ্ঠুর। মানুষের তো দুঃখের অভাব নেই মশাই, তার উপর আবার মন গড়া দুঃখের কাহিনী কেন চাপাবেন বলুন তো? আনন্দের গল্প লিখুন, মানুষকে কাঁদাবেন না, শুধু হাসান। আপনাদের আর ভাবনা কি, কলমের আঁচড়েই তো সৃষ্টি স্থিতি লয় করতে পারেন, কিন্তু অলোকাকে বাঁচাতেই হবে, বুঝলেন শিকদার মশাই? শার্লক হোমসকে কোনান ডয়েল মেরে ফেলেছিলেন জানেন, কিন্তু পাঠকদের ধমক খেয়ে আবার বাঁচিয়ে দিলেন, তাহলে আপনিই বা বাঁচাবেন না কেন? মাফ করবেন ডাক্তার চ্যাটার্জি, আপনার সঙ্গে আমার মতের মিল হবে না। আমরা লেম্যান লেখকরা তো আপনাদের চিকিৎসা হস্তক্ষেপ করি না, আপনারাই বা লেখকদের হুকুম করবেন কেন? অনধিকার চর্চা কোনো পক্ষেরই ভালো নয়। সঞ্জীব ডাক্তার উঠে দাঁড়িয়ে বললেন, দেখুন আমি অনধিকার চর্চা করি না, ডাক্তারের কাজ প্রাণ রক্ষা করা। আপনি খুন করতে যাচ্ছেন, তাতে আপত্তি জানানো আমার কর্তব্য। বেশ, যা খুশি করুন গিয়ে। আপনার পরম ভক্ত 2 লাখ পাঠক আর 4 লাখ পাঠিকা চটে গিয়ে আপনাকে শাপ দেবেই আমি বলে রাখলাম। আপনার এই কুকর্মের ফল আপনাকে পরলোকে গিয়ে ভুগতে হবে। একটু সাবধানে থাকবেন শিকদার মশাই, হ্যাঁ, এখনকার ছেলে ছোকরারা খুব একটা ভালো নয়। আর চলি, যদি হাড়টার ভাঙে তাহলে খবর দেবেন। নমস্কার। বটেশ্বরের মনটা খারাপ করে দিয়ে চলে গেলেন সঞ্জীব ডাক্তার। গতকাল সকালে যে ছোকরা এসেছিল সে বেটা পাগল হলেও শান্তশিষ্ট, কিন্তু এই সঞ্জীব ডাক্তার দুরন্ত উন্মাদ। শুধু উন্মাদ নয়, মনে হয় ফাজিল বকাটে আর মাতালও বটে। এমন লোকের চিকিৎসায় পসার হলো কী করে কে জানে। যাই হোক, পাগলদের কথায় বটেশ্বর কর্ণপাত করবেন না, তাঁর সংকল্পিত প্লট তিনি কিছুতেই বদলাবেন না। কিন্তু সঞ্জীব ডাক্তার ভয় দেখিয়ে গেছে, একটু সাবধানেই থাকতে হবে। তিন দিন পরের কথা, বিকেলবেলা দোতলার বারান্দায় বসে বটেশ্বর চুরুট টানছেন। তাঁর বাতের বেদনাটা কদিন হলো বেড়ে উঠেছে, সিঁড়ি দিয়ে ওঠানামা বড় কষ্টকর। ছেলে মেয়েদের নিয়ে গিন্নি কাশীপুরে তাঁর ছোট বোনের বাড়িতে বেড়াতে গেছেন, বটেশ্বরের কোথাও যাওয়ার জো নেই, কথা বলার লোকও নেই খুব একটা। তাঁর অনুরক্ত বন্ধুদের কেউ যদি এখন এসে পড়েন তবে তিনি খুশি হন, কিন্তু সেরকমও কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এমন সময় চাকর এসে খবর দিল, বাবু একজন মহিলা দেখা করতে এইছেন। এখানে নিয়ে আয়। কিছুক্ষণের মধ্যেই একটি শুভেশা 24-25 বছরের মেয়ে তার কাছে এলো, একটু মোটা হলেও বেশ সুন্দরী বটে। সে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে পায়ে হাত দিল। থাক থাক, হয়েছে হয়েছে, কোথা থেকে আসা হচ্ছে? চিনতে পারছেন না, আমি কদম্বনীলা চ্যাটার্জি, সিনেমার ছবিতে আমাকে দেখেননি? সিনেমা বড় একটা দেখি না, খবরও বিশেষ রাখি না। মোটু কগনের তারকা না হলেও আমাকে সবাই উডিয়মানায় মনে করে। আপনি দাঁড়িয়ে রইলেন কেন? বসুন বসুন চেয়ারটায়। আমাকে আপনি বলবেন না স্যার।
কদম্বা নীলা পান চিবোতে চিবোতে কথা বলছিল। সেই বেয়াদপি দেখে বটেশ্বর একটু অপ্রসন্ন হয়েছিলেন, কিন্তু মেয়েটির নম্র ব্যবহারে তার বিরাগ গেল কেটে। ভাবলেন, আমার সামনে সিগারেট ফুঁকছে না এই ঢের। কদম্বা নীলা তো ছদ্মনাম, তোমার আসল নামটা কি? সন্ন্যাসী আর সিনেমা তারকার পূর্ব নাম জানানো বারণ, গুরু নিষেধ থাকে কি না? কদম্বা নীলা বলতে যদি অসুবিধা হয় তো আপনি কদু বলে ডাকবেন। না 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 না, কদু চলবে না, বরং পুরো নামটাই বলবো। আচ্ছা, এখন কি দরকারে এসেছো বলো তো? মাথা পেছনে হেলিয়ে চোখ আধবোজা করে কদম্বা নীলা বলল, উফ, কি আশ্চর্য গল্প আপনি লিখেছেন দাদু। ওই প্রগামিনী পত্রিকায় যেটি ক্রমশ বেরোচ্ছে আর কি, সবাই তো একবারে ধন্য ধন্য করছে, বলছি এত বড় সৃষ্টি বাংলা সাহিত্যে এ পর্যন্ত হয়নি। আমি কিন্তু একটি প্রস্তাব এনেছি, বিজনেস প্রপোজাল। এই গল্পটির ছবি অতি চমৎকার হবে। লালা নেবুচাঁদ নাজার 10 লাখ পর্যন্ত খরচ করতে প্রস্তুত আছেন। আপনার নায়িকা অলকার পাটটা আমিই নেব। দেবকী বোস বা অন্য কোনো উপযুক্ত লোককে ডিরেকশনের ভারটা দেওয়া হবে, তা 10,000 কি আরও বেশি লালাজি আপনাকে দেবেন। আমাকেও মন্দ দেবেন না, এখন আপনি রাজি হলেই হয়। তা আমার আর আপত্তি কি, তুমি নায়িকা সাজলে খুব ভালোই হবে, কিন্তু গল্পটা শেষ হতে তো এখনো 6-7 মাস সময় লাগবে। তার জন্য ভাববেন না দাদু, আমারও এখনো অনেক এনগেজমেন্ট, 7 মাস মতো আমি বোম্বাইয়ে ব্যস্ত থাকবো। নেবুচাঁদজিও থাকবেন, এখন তিনি শুধু আপনার মতটি জানতে চান, পাকা কথাবার্তা 7 মাস পরে হবে। কিন্তু এর মধ্যে আপনি আর কাউকে যেন কথা দিয়ে ফেলবেন না। না না না, তা কেন দেব? আপনি দেখে নেবেন আমার অভিনয় কি ওয়ান্ডারফুল হবে। আপনার ওই অলোকাকে আমার খুব ভালো লেগেছে কি না? উফ, ছবির শেষে অলোকা যখন বেশ মোটাসোটা হয়ে তার 3 মাসের খোকাটিকে কোলে নিয়ে পর্দায় দেখা দেবে, তখন হাততালিতে হাউস একেবারে ফেটে পড়বে, আর আপনি উপস্থিত থাকলে লোকে আপনাকে কাঁধে তুলে নাচবে। এই মাটি করলে সব শেয়ালের একরা, আমাকে পাগল না করে তোমরা ছাড়বে না দেখছি। শোনো কদম্বা নীলা, আমার গল্পটি বিয়োগান্তক। অলোকা মরবে, 2 বছর পরে তার স্বামী হেমন্তর সঙ্গে সর্বরীর বিয়ে হবে। হ্যাঁ, অলোকাকে মেরে দেবেন? তবে আমি ওতে নেই, ও আমি পারবো না। নিশ্চয়ই পারবে, ট্র্যাজেডির নায়িকা সেজেও তো চমৎকার অভিনয় করা যায়। তা হতেই পারে না, মরতে আমি মোটেই রাজি নই, অলোকা সেজেও নয়। হ্যাঁ, আপনি সব মাটি করে দিলেন দাদু, মিছেই এখানে এসে আপনাকে বিরক্ত করলাম, আর চলি। গল্প সরস্বতী দামোদর নস্করের সঙ্গেই গিয়ে কথা বলে দেখি, তার মানুষ মরালি উপন্যাসটা অপূর্ব হয়েছে, আর নায়িকা মঞ্জুলার পাটটাও আমার বেশ পছন্দ। বটেশ্বর চঞ্চল হয়ে উঠলেন। দিন কতক আগে দুন্দুভি পত্রিকায় একটি গণ্ডমূর্খ সমালোচক লিখেছিল, দামোদর নস্করের গল্প যুগচেতনা সমাজচেতনা যৌনচেতনায় পরিপূর্ণ, আর বটেশ্বর শিকদারের রচনা একেবারে অচেতন, শুধুই নাকি চর্বিত চর্বণ। এই সমালোচনা পড়ার পর থেকে দামোদরের নাম শুনলেই বটেশ্বর খেপে ওঠেন। তিনি হাত নেড়ে বললেন, খবরদার ওটার কাছে যেও না, অত ব্যস্ত হচ্ছ কেন? 2 দিন সময় আমাকে দাও, ভেবে দেখি অলোকাকে বাঁচিয়ে গল্পটা মিলনান্তক করা চলে কি না। ভাবনার যে সময় নেই দাদু, কালই আমি বোম্বাই চলে যাচ্ছি, আজকের মধ্যেই একটা হেস্তনেস্ত করে নেবুচাঁদজিকে জানাতে হবে। গালে হাত দিয়ে কি একটু যেন ভাবলেন বটেশ্বর। আচ্ছা আচ্ছা, অলোকাকে বাঁচিয়েই রাখবো, সর্বরেই না হয় মরবে, অন্য কারো কাছে তোমাকে যেতে হবে না। থ্যাংক ইউ দাদু, থ্যাংক ইউ, এই তো লক্ষ্মী ছেলের মতো কথা। দিন এবার পায়ের ধুলো দিন দেখি। জানো কদম্বা নীলা, আমরা গল্প লিখিয়েরা হচ্ছি সর্বশক্তিমান, কলমের খোঁচায় সৃষ্টি স্থিতি লয় করতে পারি। গল্পটা কিন্তু বেশ ভালো করে শেষ করতে হবে, শেষ দৃশ্যে ছেলে কোলে করে অলোকার আশা চাই। এখন চললাম নেবুচাঁদজিকে সুখবরটা দিয়ে গে। বটেশ্বর শিকদার প্রতিশ্রুতি পালন করলেন, তার গল্প কে থাকে কে যায় মিলনান্ত রূপেই সমাপ্ত হল। কিন্তু 8 মাস হতে চলল, কদম্বা নীলার দেখা নেই।
ঠিকানাটাও জানেন না যে চিঠিপত্র লিখে খবর দেবেন একটা। একদিন সকালবেলা বটেশ্বর তার নিচের ঘরে বসে নিবিষ্ট হয়ে একটি নতুন গল্প লিখছেন, মন নিয়ে ছিনিমিনি। গল্পের নাম, আসতে পারি শিকদার মশাই? সহসা একটা চেনা গলার আওয়াজ তার কানে এলো। ডক্টর সঞ্জীব চাটুর্যে ঘরে প্রবেশ করলেন, আর তার পেছনে প্রিয়ব্রত রায়, এবং আরও পেছনে আরেকটি অচেনা মেয়ে। সঞ্জীব ডাক্তার বললেন, গুড মর্নিং স্যার। ও, আপনার সেই গল্পটা একেবারে মহত্তম অবদান বানিয়েছেন মশাই। একে নিশ্চয়ই চিনতে পারছেন, প্রিয়ব্রত রায়, যাকে আপনি পাগল বলে হাঁকিয়ে দিয়েছিলেন। আর এই দেখুন আপনার অলোকা, আপনি যার প্রাণ রক্ষা করেছেন। বটেশ্বরকে প্রণাম করে তার পায়ের কাছে অলোকা একটা পাতলা কাগজে মোড়া বড় কৌটো রাখল। আপনার জন্য অলোকা নিজে হাতে ছানার মালপো করে এনেছে, খাওয়েন স্যার। হ্যাঁ, কিছুই তো বুঝতে পারছি না। আমি একটু বুঝিয়ে বলতে পারি, এটা হলো গিয়ে আপনার গল্পের সত্যিকারের উপসংহার। এই অলোকা, এ হচ্ছে প্রিয়ব্রত স্ত্রী, মানে আমার শালী, আমার স্ত্রীর মাস্তুত বোন। তা অলোকা বছরখানেক স্যানিটোরিয়ামে ছিল, বেশ সেরে উঠেছিল, কিন্তু কুক্ষণে ওর হাতে এলো সেই প্রগামিনী পত্রিকা। আপনার গল্প পড়তে পড়তে ওর মাথায় এক বেয়ারা ধারণা হলো, বলে কি, গল্পের অলোকা যদি বাঁচে তবেই আমি বাঁচব, সে যদি মরে তো আমিও মরব। আমরা অনেক বোঝালাম, বুঝলেন, যে সব রাবিশ গল্প পড়ে মাথা খারাপ করো না, তুমি তো সেরেই উঠছ। কিন্তু অলোকার বদখেয়াল কিছুতেই দূর হলো না, রেগুলার অবসেশন। অগত্যা ওর স্বামী প্রিয়ব্রত আপনার দ্বারস্থ হলো, তা আপনি তো ওকে পাগল বলে হাঁকিয়ে দিলেন। তারপর আমি এসে আপনাকে একটি সারগর্ভ লেকচার দিলাম, আপনি চটে উঠলেন। তখন আমার স্ত্রী বলল, দুদুর, তোমাদের দিয়ে কিছু হবে না, যত সব অকমার ধাড়ি, আমি যাচ্ছি, দেখি বুড়োকে বাগ মানাতে পারি কিনা। সত্যি সে ওষুধের মতো কাজ দিল, আপনার সঙ্গে দেখা করে 5 মিনিটের মধ্যেই সে কাজ হাসিল করল। আপনি গল্পের প্লট বদলালেন আর অলোকাও চটপট সেরে উঠল। এখন কিরকম মুটিয়েছে দেখুন একবার। কিন্তু আমার কাছে যিনি এসেছিলেন তিনি তো সিনেমার অভিনেত্রী, কদম্বনীলা চ্যাটার্জি। আরে দুদুর, ও 14 পুরুষ কখনো সিনেমায় নামেনি, ও হলো গিয়ে আমার অনিলা, নাম ভাঁড়িয়ে কদম্বা নীলা সেজে আপনাকে ঠকিয়ে গেছে, অতি ধরিবাজ মহিলা মশাই। যাকে যাক, এখন আপনি এই আসল অলোকাকে ভালো করে আশীর্বাদ করুন দেখি। হ্যাঁ, নিশ্চয়ই করব, নিশ্চয়ই করব। মা অলোকা, চিরায়মতি হও, সুখে থাকো, স্বামীর সোহাগিনী হও, শত সন্তানের জননী হও, লক্ষ্মী তোমার ঘরে অচলা হয়ে থাকুক। আচ্ছা ডাক্তার, সব তো বুঝলাম, কিন্তু আপনার স্ত্রী অনিলা না কদম্বা নীলা তিনি এলেন না কেন? আসবে কি করে মশাই, সে আছে ম্যাটারনিটি হোমে, তার একটা খোকা হয়েছে, পাক্কা 10 পাউন্ড ওজন, আপাতত সে চাঙ্গা টাঙ্গা হয়ে উঠুক, তারপর না হয় আপনার কাছে এসে ধাপ্পাবাজির জন্য মাপটাপ চাইবে। এতক্ষণ আপনি শুনছিলেন পরশুরামের কাহিনী, বটেশ্বরের অবদান, অনলি অন রেডিও মিলন 90.4 FM। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল ফর মোর অডিও স্টোরিজ অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর নোটিফিকেশন। বটেশ্বর শিকদারের চরিত্রে দীপক, কদম্বা নীলার ভূমিকায় সঙ্গীতা, গল্প পাঠে ও অন্যান্য চরিত্রে সায়ন, নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা, শুনতে থাকুন রেডিও মেলন 90.4 FM।